তাহলে আমি বলতে পারবো না আগেই আগে সংজ্ঞাটা নির্ধারণ করে দিতে হবে তাহলে বলতে পারবো আছে না নাই এটা ডিপেন্ড করতেছে সংজ্ঞার উপরে বুঝছেন সংজ্ঞাটা তারা চেঞ্জ করে ফেলে যেমন তারা বলছে আগুনের তৈরি একটা এরকম ইয়া যারা আবার বংশবৃদ্ধি করে যারা আবার এরকম বংশবৃদ্ধি করে যারা আবার যৌনসংগম করতে পারে জিনরা যৌনসংগম মানুষের সাথে তার আবার যৌন করতে পারে এরকম কোনো কিছুর অস্তিত্ব পৃথিবীর বুকে নাই তারা যদি আপনি এরকম তাদের যে ক্রাইটেরিয়াগুলো বা তাদের যে বক্তব্যগুলো তাদের যে সরি যে বৈশিষ্ট্যগুলো তাদের দেওয়া যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলোর সাথে মেলে না কোনো কিছু তবে হ্যাঁ দেখেন আলোর তৈরি কোনো কিছুর অস্তিত্ব আছে সেটা আবার কিরকম এই যে থ্রি ডি যে ইয়াগুলো আছে প্রজেক্টরগুলা গুলা থ্রি ডাইমেনশনাল প্রজেক্টর কিরকম নর্মালি আমরা যে প্রজেক্টর দেখি এটা হচ্ছে টু ডাইমেনশনাল লম্বায় আর চওড়ায় দুই দিকে আলো ছুটতে পারে এই জন্য একটা স্ক্রিনের সামনে সেই আলোটা গিয়ে একটা কোনো একটা জায়গায় গিয়ে বাধা পায় সেই সেটাই আমরা দেখি টু আমরা যে এক কথায় প্রজেক্টর আমরা দেখি যেমন সিনেমা হলে গিয়ে আমরা দেখি পুরাণ কালের যে সিনেমা হলগুলো সেগুলোতে আমরা দেখি এইভাবেই তারা প্রজেক্ট করে 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 দেখে তো থ্রি ডি যেগুলো সেগুলো হচ্ছে তিন দিক বরাবর লম্বায় চড়ায় এবং আগে পিছিয়ে তিন দিক বরাবর আলো ছুটতে পারে তিন দিক বরাবর তারা আলো ছুটতে পারে তো এই এই থ্রি ডি প্রিন্টারগুলো থ্রি ডি ডিসপ্লের জন্য ডেফিনেটলি একের অধিক প্রজেক্টর লাগবে একটা প্রজেক্টর হইলেও তাকে দুইটা দিক থেকেই অবশ্যই তাকে হচ্ছে আলোগুলো ছুঁড়ে মারতে হবে তো দুই দিক থেকে যদি আলোগুলো ছুঁড়ে মারে সেগুলো একখানে গিয়ে যখন মেলে তখন আপনি সেটা দেখেন দেখে মনে হয় যে ও আচ্ছা সমত আলোর একটা মানুষ কিন্তু এটা দেখতে গেলেও আবার কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় যেমন ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম হইতে হয় কারণ সব ব্যাকগ্রাউন্ডে এই আলোটা আপনি দেখতে পারবেন না এই আলোটা অবশ্যই ব্যাকগ্রাউন্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে যে যাতে দেখা যায় এরকম যেমন সাদা ব্যাকগ্রাউন্ডে আপনি সাদা আলো তো দেখতে পারবেন না ডেফিনেটলি অন্য আর একটা কালার লাগবে তৃতীয় একটা কালার লাগবে এইভাবে আর কি আপনি এই থ্রি ডি যে ইয়াগুলা আছে প্রজেক্টরগুলো আছে সেইগুলা ই করতে পারে যেমন এই যে যেমন উদাহরণ দিচ্ছে সাইদ কুতুব ভাই হলোগ্রামের উদাহরণ দিতেছে এটা কিন্তু অনেক আগে থেকে আছে অনেক পুরাতন একটা সিস্টেম থ্রি ডাইমেনশনাল প্রিন্টিং এর একটা সিস্টেম হলোগ্রাম আরো এরকম আরো বেশ কয়েক রকম প্রিন্টিং হইতো আগে ডিজিটাল ছাড়াও অ্যানালগ এগুলা ছিল আর কি সেগুলোর ক্ষেত্রে এরকম তিন দিক থেকে দেখা যেতে পারে তো জিন তো এরকম কিছু না জিন তো চিন্তা ভাবনা করতে পারে যৌন সঙ্গম করতে পারে এরকম কিছু সাগর ভাই এরকম কোনো কিছুর অস্তিত্ব আজ পর্যন্ত আমরা প্রমাণ পাইনি শুনতে পাচ্ছেন ছোট করে একটা ঘটনা বলি এই বিষয়ে আমার শুনতে পাচ্ছি খুব শখ ছিল তার ভাস্যতে ওনার ছেলে খুব ছিল যে পদ্মা সেতু দেখবে তো এখন স্যার ওনাকে ধরে নিয়ে গেছে নাকি একটা মাদ্রাসার থেকে উঠিয়ে গেছে পরে বাড়িতে খবর দিলো ওনার ছেলে যে বাড়িতে বাড়িতে যায় নাই তো পরে দুই তিন দিন পর খবর পেল যে ওনার ছেলে এসে পর দেশে তো ব্রিজে পড়ে রয়েছে কথাগুলো ওখান থেকে ওনার ছেলে আহ বাড়ি নেট আমি আপনাকে আপনি আমাকে যে ঘটনাটা বলতে চাচ্ছিলেন যে ঘটনাটা আপনি আমাকে অলরেডি বলা শুরু করেছিলেন সেই ঘটনাটা আপনি এখানে আমি আপনাকে ব্যাকসেজে রেখে দিচ্ছি আপনি এখানে প্রাইভেট চাটে লিখেন অথবা আমার পেজে একটা মেসেজ করে অথবা ইমেইলে একটা মেসেজ করে আপনি পাঠান আমি হচ্ছে সেখানে হচ্ছে শুনবো সেটা মানে সেটা শুনে সরি সেটা পড়ে সেটাকে আমি অন্যদের যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে অন্যদেরকে পড়ে শোনাবো কেমন এরকম অনেক ঘটনা আছে কমেন্টে অনেকে বলতেছে তার দাদায় দেখছে দাদিয়ে দেখছে হাতের দুলা ভাইয়া দেখছে এরকম অনেক আছে তো আপনি লিখে পাঠান ঠিক আছে আমি পরে অতিথির কাছে যাই মাহির যুক্ত হয়েছে মাহির কি শুনতে পাচ্ছেন হ্যাঁ জি বলুন তাহলে না আমি কিছু বলতে আসিনি আসলে একটা কথা জানার ছিল যে উত্তরাধিকার ইসলামে যে উত্তরাধিকার আইনটা আছে ওটা নিয়ে কি সংশোধন লেখা আছে কি নিয়ে কি নিয়ে উত্তরাধিকার আইন সম্পত্তি বন্টন সম্পত্তি বন্টন বন্টন নিয়ে এমনি রেফারেন্স গুলো দেওয়া আছে হ্যাঁ আপনি রেফারেন্স গুলো করে দেখতে পারেন সেখানে বুঝতে পারছি মানে কি দেখে সার্চ করতে হবে আপনি যে তথ্য আছে ওই তথ্য পাবেন ইসলামিক রেফারেন্স গুলোতে ইসলাম ধর্মের যে তথ্য আছে ওখানে পাবেন ঠিক আছে সেখানে অন্য যেই লেখাগুলো আছে না ওই লেখার লিঙ্ক দিয়ে দেওয়া আছে সেখানে গিয়ে আবার আপনি মেন লেখাটা পাবেন যেখানে বিস্তারিত বলা আছে ওই ঘটনাগুলো ঠিক আছে আচ্ছা ভাই তাহলে আপনার কাছ থেকে বিদায় নেই আল্লাহ হাফেজ ভাই শুভরাত্রি